বন্ধুরা, তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালোই আছো, কারণ এই পুজোর সময় তো সবাইকে ভালো থাকতেই হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরুলিয়ার কাশীপুরের রাজবাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে আমিও প্রথম এসেছি, আমি এর আগে কখনো আসিনি, মানে বাইরে থেকে আমি অনেকবারই দেখেছি, কিন্তু যেহেতু মানে শুধুমাত্র দুর্গাপূজার সময় এই দরজাটা খোলা হয়, ওই জন্য আমি আর অন্য সময় তো আসতে পারিনি। তো চলো দেখতে থাকো। জানো তো বন্ধুরা, আমার অনেক দিনের শখ ছিল আমি একবার আসব, তো আমি আজকে আসলাম। তো এই রাজবাড়িটা দুর্গাপূজার সপ্তমীর দিন থেকে বিজয়া পর্যন্ত খোলা থাকে, আর একদম সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত খোলা থাকে, বাকি দিন কিন্তু সারা বছর বন্ধ থাকে। তো এই ভিতরের মানে রাজবাড়ির কিন্তু আমার যেটা রাজবাড়িটা দেখে মনে হচ্ছে, এই রাজবাড়ি কিন্তু মানে মেরামতি একদমই মানে ঠিকঠাক নয়, একদম মানে ভগ্ন দশা বলতেই পারো। তো চলো তোমাদেরকে আমি মানে ভিতরটা একটুখানি ভালোভাবে ঘুরে দেখাই। আর এই কাশীপুর রাজবাড়ির কিন্তু যেটা একদম মানে মেন গেট, মানে একদম মানে ভিতর, সেটা কিন্তু খোলে না কোনো দিনই। এইখানে একটা বারান্দার মতো আছে, ওইখানে আর কি মানে মা দুর্গার মূর্তি বানায়, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করো। तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना मारा समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशा हारा कैमन बोका मुंटा रे। ইনি হচ্ছেন রাজবাড়ির কুল দেবতা। কাকসিকে তো পাখ লেকে উড়া চলা যায় রে, যাহা নাহি জানা থাই वही चला हाय रे। उम्र का ये ताना मारा समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशा हारा कैमन बोका मुंटा रे। भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी चिया कोयू। তো বন্ধুরা দেখো, এখানে যেটা মানে অনেকগুলো এখানে মানে বোর্ড আছে, এইগুলোতে লেখা আছে মানে রাজবাড়ির সম্পর্কে সমস্ত কিছু আছে। এই যে দেখো, মহারাজা জ্যোতির প্রসাদ, আরও অনেক কিছু আছে, মানে মহারাজার কতটা কী অংশ ছিল, কোথায় কোথায় কী কী আছে সমস্ত কিছুই আছে। আবার তার রাজবংশের পরিচয় সম্বন্ধেও সব কিছু আছে। এই যে দেখো, কাকসিকে তো পাখ লেকে উড়া চলা যায় রে, যাহা নাহি জানা থাই ওই চলা হায় রে। উমর কা ইয়ে তারা মারা সমঝ না পায় রে, জুবা পে জো মোহ মায়া নমক লাগায় রে। কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশা হারা কেমন বোকা মনটা রে।
अकेले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी चिया को उछाले, चिया नहीं गेंद लागे। तो देखो बंधुरा, এখানে প্রচুর মানুষের সমাগম, মানে প্রচন্ড ভিড় হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে আমার তো খুব ভালো লেগেছে। আমি কিন্তু আবারও পরের বছর আসব, আমি সেই অপেক্ষায় থাকলাম। আর এই যে দেখো, বারান্দার মধ্যেই মা দুর্গার মূর্তি এখানে বানিয়েছে, এইখানে প্রতি বছর বানায় আর কি। তো এইখানে মা দুর্গার যেটা মানে বিশেষত্ব সেটা হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে মা দুর্গার মানে মানে মূর্তি যেটা মানে বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে, মূর্তির ডান দিকে লক্ষ্মী গণেশ থাকেন না, তার ডান দিকে থাকেন দেখুন কার্তিক এবং সরস্বতী, আর বাম দিকে থাকেন লক্ষ্মী এবং গণেশ। তার সাথে দেখুন এখানে মহিষাসুরের রংটা একদম সবুজ। আর মা দুর্গার সঙ্গে আরও দুজন থাকেন এখানে, তারা হলেন জয়া আর বিজয়া, মা দুর্গার দুই সখী। तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना मारा समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशा हारा कैमन बोका मुंटा रे। দেখো আমাদের তো রাজবাড়ি দেখা একদম কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা পুরুলিয়া পৌঁছে গেছি। তারপর আমরা পুরুলিয়া, যেটা আমার বাঙালির রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা চলে এসেছি। এখানে দামটা কিন্তু প্রচুর, মানে প্রচুর স্ট্যান্ডার্ড দাম, কিন্তু খাবার অসাধারণ। মানে আমি এই প্রথমবার আসলাম, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আমি আবারও আসবো, ভালো লেগেছে। তো আমাদের, আমরা এখানে জানো তো, আমরা এখানে নিয়েছিলাম বাসন্তী পোলাও আর মটন আর চিকেন। তো আর ব্যাস এগুলোতে আমাদের মোটামুটি বিল হয়ে গেছিলো 1700 টাকা মতো, মানে একটু হাইফাই আর কি। কিন্তু মানে বাসন্তী পোলাওটা কিন্তু দারুণ করেছিল, খুব সুন্দর, ভালো লেগেছিলো খেতে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আবারও পরের বছরের অপেক্ষায় থাকলাম, কবে আসবে দুর্গাপূজা সেই অপেক্ষায়।